বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচ মানেই ভিন্ন রকমের উত্তেজনা, সেই ম্যাচ হোক বর্তমান কিংবা সাবেক ফুটবলারদের। তাই তো কুমিল্লা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ, আর ঢাকার বাইরে ফুটবল হলেই গ্যালারিতে থাকে দর্শক ঠাসা। হোক না প্রীতি ম্যাচ, তারপরও জয়ের জন্য মরিয়া হয়ে খেলেছে দুই দল। একের পর এক সহজ সুযোগ হারিয়েছে দুই দল, যে কারণে খেলা গড়িয়েছে টাইব্রেকারে। অবশ্য জয়টা পেয়েছে ভারত, দর্শকরাও আনন্দ পেয়েছে। আমি প্রথম স্টেডিয়ামে এসে বাংলাদেশ আর ইন্ডিয়ান খেলা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। কুমিল্লার মধ্যে একটা ম্যাচ হচ্ছে, অনেক দর্শক হচ্ছে এখানে, খেলা দেখে আমরা খুব আনন্দিত। যখনই খেলা হয় আমরা তখনই আসি, আর আমরা কুমিল্লা সিটি টিমের প্লেয়ার, আর আমরা সবসময় খেলা এনজয় করি। আয়োজকরা বলছে কুমিল্লা থেকেই শুরু হলো ফুটবলের এই ট্যালেন্ট হান্ট, যাতে করে শক্ত হবে বাংলাদেশের ফুটবলের পাইপলাইন, আর ট্যালেন্ট হান্ট প্রক্রিয়ার সচল রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে মালয়েশিয়ার রাজ পরিবার। দুই দেশের সাবেক ফুটবলাররা এই ম্যাচ দারুণভাবে উপভোগ করেছে, জয় পরাজয় ছাপিয়ে নিজেদের মাঝে হয়েছে পুনর্মিলন। এই ম্যাচটা আয়োজন করার পিছনে কিন্তু এই উদ্দেশ্যটাই ছিল, যাদের সাথে আমাদের দেখা হবে অনেকদিন পরে, ম্যাচ শেয়ার করবো, ওদের আমাদের যে ফ্রেন্ডশিপটা ছিল সেটা আরও ডেভেলপ হবে। সবসময় বলি এপার বাংলা ওপার বাংলা, আমরা যেহেতু বাঙালি আমরা সবসময় তোমার গেস্টদের একটা আলাদা স্পেশাল মাত্রা দিয়ে, একটা ভগবানের মতন রিসেপশন দিয়েছি, এই রিসেপশনটা আমরা পেয়েছি, সত্যি কোনোদিন ভুলতে পারবো না। বাছাই পর্ব উত্তীর্ণ ফুটবলারদের উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে স্পেনের রিয়াল মাদ্রিদে। রাশেদ অমিত, এখন কুমিল্লা।